আসছেন, তাই শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য সকলে আমরা কলেজের মধ্য দিয়ে আমরা তাকে স্বাগত জানাব। এখন বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী মাথাভাঙ্গা এবং কোচবিহার জেলার নানা প্রান্ত থেকে আসা সুবর্ণ, আপনারা বেলা একটা থেকে জড়ো হয়েছেন মাথাভাঙ্গা শহর এলাকা। আমরা এই প্রবল দাবদাহকে উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য। ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন, আমি দীর্ঘ বক্তব্য রাখব না। সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয়, আমাদের এই নগরে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক সাহা এবং এই কর্মসূচির যিনি আহ্বায়ক উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায় মহোদয়, এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার পরমপ্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি। আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে, নিশ্চিত প্রামাণিক হারেনি, এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে, তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপথে নিশ্চিত প্রামাণিক তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে, তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যৎ থাকবেন। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মিহির গোস্বামী, যার সভা নেতৃত্বে আমরা 19 এবং 21-এ বিরাট জয় পেয়েছি। তুফানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয়, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই, সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় সুশীল বর্মন মহোদয়, এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন, মেঘলিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস রবিরাম মণ্ডল রয়েছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। যেহেতু তিনটে বাসে যায় তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে, সিতাই, নাটামারি, দিনাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেন, এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙ্গাতে দুজন পঞ্চায়েতকে দল বদলও করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি
পুলিশ বাবা পার করে গা, পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমরা 235 তোরা আমাদের নির্দেশ তুমি ডিক্টেট করবি এখন বিধানসভায় সিপিএম শূন্য তোমার দেখা নাই আপনি ভাবছেন পুলিশ আছে চুরি করে পঞ্চায়েত পুরো সভা দখল করেছি ডাকাতি করে নিষিদ্ধ হারিয়ে দিয়েছি তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে বিরোধীরা শেষ হয়নি আজকে মাথা ভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম সিনেমায় পরের বার এলে দেখো এসেছি কেন জানেন সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের আমার বোন আপনার মেয়ে ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণের খুন হয়েছে কেউ মেনে নিয়েছেন আপনারা এটা তো সরকারি ধর্ষণ খুন 14 আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে 14 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে 8 তারিখে রাস্তায় নেমেছে এখানকার গৌরপ্রধান এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাম বলে আর হিরো করতে চাই না 5 পয়সার নেতা এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জিতে জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক তারা বাম না তারা ডান তারা কাকে ভোট দেন আমরা জানি না এখানকার নাগরিকরা প্রদীপ যারা ছিলেন মোমবাতি যারা ছিলেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর রাজিকর কেউ বিলোত্তমা কেউ অভয়া কেউ কাদম্বিনী বলছিলেন কেউ কাঁদছিলেন কেউ চিৎকার করছিলেন বিচার চাই হামলা দেখেছেন পৌর প্রধান আর ব্লক প্রেসিডেন্ট এখানকার আইসি আর ঋষিগঞ্জের আউটপোস্টের রশ্মি এখানকার স্পিন মজতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল 16 কংগ্রেস ছিল ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দল মত নির্বিশেষে পাশে দাঁড়াই মাথা ভাঙা নাগরিকরা আক্রান্ত আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি লড়াই হবে তো কোচবিহার জেলা জুড়ে লুট চলছে আইসিডিএস এর পরীক্ষা হলো তাই তো 7-8 লাখ এই অরবিন্দ মিনা দিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে হোয়াটসঅ্যাপে কুইশ্চেন দেখেছেন না লিখিত পরীক্ষা হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে হ্যাঁ কিনা বলুন রোহিঙ্গাদের আনবে রোহিঙ্গাদের ঢোকাবে মাথাপাড়া শহরে যারা থাকেন সুন্দর করে নিরাপত্তে থাকেন কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখো আমরা এদের তাড়াব জুনিয়ার ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে হাসতাম সবাই সেলেক্ট করবো আমরা
আরে ছেড়ে দেন না ভাই, ছেড়ে দেন না, ভরসা রাখুন না। আমি তো মনে এরকম আছি, ও তো অপরাধ নয়, বাকিটা সাফ করবো। আপনারা প্রস্তুত তো? কাজ বন্ধ করেছে, ভরসা করেছে। আমাদের যুবনেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল রাত্রে, তারা করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মহিলা নেত্রীকে বিভস্ত করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে, ভুলে গেছেন আপনারা? পঞ্চায়েত গুলোকে জোর করে ভয় দেখিয়ে করেছে, ওদের দেহ গেছে, মন আমাদের সঙ্গে আছে। সব ফোন করে দাদা সবাই সব জয় শ্রীরাম, সব জয় জয় শ্রীচন্দ্রী। চিন্তার কোনো কারণ নেই, আমরা তা বলবে। গতকাল এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, তার আমার না আসার না। তিনি কাল মেকলিগঞ্জে গিয়ে বলেছেন চাহাড়া বন্দার একজন নাকি অত্যাচারিত হয়েছে মহিলা, এবং বিজেপি করেছে। তার বাবাকে ডাকবো তো দোজিরা, দোজিরা আমার বাবাকে ডাকবো। তিনি বিজেপির বলছে, তিনি বলেছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তিনি। আর অভিজিৎ বলেছে বিজেপি করেছে। কত বড় মিথ্যাবাদী দেখেছেন! আজকের এই সভায় অখিল সরকার, দিলীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মণ তাদেরকে পতাকা ধরিয়ে গিয়ে জয়েন করাচ্ছেন। আমরা আজকে কর্মসূচি শেষ করবো এই রোদে। কালকে আপনারা যা ফেলে যাচ্ছেন আসছে কাগজপত্র চায়ের পা, কালকে তৃণমূল এখানে ঝাঁটাবে, কালকে তৃণমূল পরিষ্কার করবে।